বাইতুল মোকাররম মসজিদের ভিতরে বাইরে কোনো সমাবেশ মিটিং করা যাবে না এবং এটা কেউ করতে পারবে না। ইসলামে কি হেফাজত, ইসলামের হেফাজত তো কি, এটা ছিল খেলাফত। এই খেলাফত মজলিস যে এখন হয়েছে এটা ছিল নিজাম ইসলাম একাত্তরে। এটা হলো ওই যে আপনার আলসামস বাহিনী যারা বুদ্ধিজীবী দেব, এই বাহিনী এখন এসে হেফাজত। কিসের হেফাজত? এরা মানুষ মেরে হেফাজত করে, ইসলামকে হেফাজত করবে? এই জঙ্গি সংগঠন কে? এটা একটা জঙ্গি সংগঠন, এটাকে নিষিদ্ধ করা হোক। এবং অন্য অন্য জঙ্গি সংগঠন যারা যেভাবে যে গভর্নমেন্ট জিরো টলারেন্স দেখাইছে সেইভাবে জিরো টলারেন্স দেখাতে হবে। মাননীয় স্পিকার, এই আমাদের মাদ্রাসা গুলোনে কোন জাতীয় সঙ্গীত শোনানো হয় না, কোন জাতীয় পতাকা হয় না। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী, এই জন্মশতবার্ষিকী বিএনপি জামাত হেফাজত হাটাদারি বাইতুল মোকাররম নারায়ণগঞ্জ বসুন্তরা যাত্রাবাড়ি ব্রাহ্মণবাড়ি চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে আপনার তাণ্ডব চালায়, সন্ত্রাস অগ্নিসংযোগ বিভিন্ন কিছু বিভিন্নভাবে বাড়িঘর আক্রমণ সবকিছু চালায়। এবং এটার উদ্দেশ্য ছিল সরকার পতন। এইভাবে করে তারা 2013-তেও এটা করেছিল হেফাজত সরকার পতন। এবং মাইনুরকে যখন পুলিশে জিজ্ঞাসাবাদে সে কথা স্বীকার করছে। মাননীয় স্পিকার, বাইতুল মোকাররম মসজিদ ওর একটা পবিত্র জায়গা। এই বীজদর আর জোটেরা কথা না মাইথান বাইতুল মোকাররম মসজিদে যাই উপস্থিত হয়, সেখানে জমায়েত হয়, সন্ত্রাস জঙ্গি তৎপরতায় সেখানে কোরআন শরীফে পড়াইছে, মানুষও গেছে 2013 সালে, এবারও 26 স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস তো সহ্য করতে পারে না, ওদের বুকের ভিতর ব্যথা লাগে, সেই পরাজয়ের গোড়ানি তারা ভুলতে পারে না। তারা কলকেই এখানে যাইয়া ওখানে যাইয়া ওইখানে মসজিদে যাইয়া কথা নাই বার্তা নাই সেখানে যাইয়া ই করে, মুসল্লিরা নামাজ পড়তে পারে না। তা আমার প্রস্তাব থাকে সরকারের কাছে, স্বরাষ্ট্র মন্ত্রীবর্গ, বাইতুল মোকাররম মসজিদের ভিতরে বাইরে কোন সমাবেশ মিটিং করা যাবে না এবং এটা কেউ করতে পারবে না। মাননীয় স্পিকার, তারা বাইতুল মোকাররম মসজিদকে একটা প্ল্যাটফর্ম বানাইছে। ইসলামে কি হেফাজত, ইসলামের হেফাজত তো কি, এটা ছিল খেলাফত। এই খেলাফত মজলিস যে এখন হয়েছে এটা ছিল নিজাম ইসলাম একাত্তরে। এটা হলো ওই যে আপনার আলসামস বাহিনী যারা বুদ্ধিজীবী দেব, এই বাহিনী এখন এসে হেফাজত। কিসের হেফাজত? এরা মানুষ মেরে হেফাজত করে, ইসলামকে হেফাজত করবে? এই জঙ্গি সংগঠন কে? এটা একটা জঙ্গি সংগঠন, এটাকে নিষিদ্ধ করা হোক। এবং অন্য অন্য জঙ্গি সংগঠন যারা যেভাবে যে গভর্নমেন্ট জিরো টলারেন্স দেখাইছে সেইভাবে জিরো টলারেন্স দেখাতে হবে। মাননীয় স্পিকার, এই আমাদের মাদ্রাসা গুলোনে কোন জাতীয় সঙ্গীত শোনানো হয় না, কোন জাতীয় পতাকা হয় না। মানুষ জানবে কিভাবে, এই মাদ্রাসার ছেলেমেয়েরা কিভাবে জানবে যে আমাদের দেশ কিভাবে হয়েছিল, কোথায় ইতিহাস কিছু এটা হয় না। এখানে জাতীয় সঙ্গীত এবং জাতীয় আপনার পতাকা যাতে উড়ে সেই জন্য ব্যবস্থা করতে হবে এবং সন্ত্রাসী কার্যক্রম যাতে না যায়। মাননীয় সদস্য, দুই মিনিট আমার যদি আর একটু সময় দেন, দুই মিনিট মাননীয়। আচ্ছা মাননীয় স্পিকার, জিয়া 75-এ আর আমাকে বিএনপির ভাইরা খারেক বলে কি গণতন্ত্র নাই, নির্বাচন নাই, মানবাধিকার নাই। 75-এ 15-ই আগস্ট বঙ্গবন্ধু শিশু নারীকে হত্যা করে ক্ষমতা আইসো, সেটা কোন গণতন্ত্র ছিল? আর শিশু নারীদের হত্যা করে এরা কোন মানবাধিকার ছিল? আপনারা মানবতার শত্রু, আপনারা গণতন্ত্রের শত্রু, আপনারা জনগণের শত্রু, আপনারা সন্ত্রাসী খুনিদের পক্ষের লোক। 75-এ বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধুকে হত্যা থেকে এ পর্যন্ত যত হত্যাকাণ্ড যত অপরাধ সংগঠিত হয়েছে এর প্রত্যেকটা অপরাধের সাথে আপনার জিয়াউর রহমান খারেজা জিয়া জড়িত। অপারেশন কিনারটের সময় আমাদের তোফাইল ভাইকে নিয়ে খামা খামাকা আপনাদের ধরে নিয়ে গেলেন, আমাদের আওয়ামী লীগে মতিউর রহমানকে দেন 26-এ অপারেশন কিনার খারেজা জিয়া 350 আপনার
কাছে জানুয়ারি এক বছর পর পেট্রোল বোমা দিয়ে 300 লোককে হত্যা করলেন। সুতরাং আপনারা যে অপরাধ করছেন তারা আপনারা আল্লাহর কাছে ক্ষমা চান, জানি না আল্লাহ ক্ষমা করবেন, বাংলার মানুষ আপনাদের ক্ষমা করবে না। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।